বুয়ারি একর গাত উতলা গরম পানি ঢালি দিলে হাহুয়েকে আর তার পিছতেই লকাপত সোমাল হাজুর কুলহাটির এগারী মহিলা কুলহাটির পুরানবাড়িত হাহুয়েকে নিজের পুত্রবধূক গরম পানি ঢালি নির্যাতন চলা ঘটনায় অঞ্চলজুড়ি সৃষ্টি করেছে চাঞ্চল্যর হাবিত্রী দাস নামৰ মহিলাগৰাকীয়ে নিজৰ কনিষ্ঠ পুত্ৰ প্ৰণৱ দাসৰ পত্নী বৰ্ষা দাসক যৌতুকৰ বাবে বিগত দুবছৰ ধৰি মানসিকভাৱে আৰু শাৰীৰিকভাৱে অপদস্থ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে অভিযুক্ত হাবিত্ৰী দাসৰ গৰম পানীৰ আক্ৰমণত বুৱাৰী বৰ্ষাৰ লগতে ছমহীয়া কণমানীয়েতিও আহত হয় ঘটনা সন্দৰ্ভত নিৰ্যাতিতা মহিলাগৰাকীৰ মাতৃয়ে হাজো আৰক্ষী থানাত দাখিল কৰিছে এজাহাৰ দুই বছর হল মোর বিয়া হবা এ ছোৱালী মোর শাহুমাই মোক এই দুবছরের পর বহুত ব্যবহার করেছে কারণ মই বহুত সহ্য করে আসিল যেতিয়া মোর ছোৱালীজনী হল ছোৱালীজনী মোর যেতিয়া ঘর সোমাইছে তেতিয়ার পর মোর শাহুমাই কয় মোর বেমার অমুক ভুক তেতিয়ার পর এক বছর হল মোর ছোৱালীজনীর আজিকালে মোর ছোৱালীজনীর মুখ চোয়া নাই মোক শাহুমাই গরম পানি ঢালি দিছে মোর এই বাচ্চা তোমার হাতত লই আছো বাচ্চাটোর গাত নপরি মুতাতে পড়লে কিহর কারণে মানে মোক যৌতুকর কথাও কয় মাঝে সোমাই ফেয়ান আনিছে ফ্রিজ আনিছে তোমার ভাই মায়ে কি দিছে সেইবিলাক মোক তাৰমানে দন করা বুলি কয় থাকে ইফালে বৰষাৰ মাতৃৰ এজাহাৰৰ ভিত্তিতেই আৰক্ষীয়ে কৰায়ত্ব কৰিছে অভিযুক্ত হাবিত্ৰী দাসক মনাহকুছিৰ পুৰাণবাৰীৰ স্থানীয় মহিলাসকলে অভিযুক্ত হাবিত্ৰী দাসক কঠোৰ শাস্তি বিহিবলৈ দাবী তুলিছে হাজো আৰক্ষীক ধীরাজ দাসর রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট বুয়ারি একর গাত উতলা গরম পানি ঢালি দিলে হাহুয়েকে আর তার পিছতেই লকাপত সোমাল হাজুর কুলহাটির এগারী মহিলা কুলহাটির পুরানবাড়িত হাহুয়েকে নিজের পুত্রবধূক গরম পানি ঢালি নির্যাতন চলা ঘটনায় অঞ্চলজুড়ি সৃষ্টি করেছে চাঞ্চল্যর হাবিত্ৰী দাস নামৰ মহিলাগৰাকীয়ে নিজৰ কনিষ্ঠ পুত্ৰ প্ৰণৱ দাসৰ পত্নী বৰ্ষা দাসক যৌতুকৰ বাবে বিগত দুবছৰ ধৰি মানসিকভাৱে আৰু শাৰীৰিকভাৱে অপদস্থ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে অভিযুক্ত হাবিত্ৰী দাসৰ গৰম পানীৰ আক্ৰমণত বুৱাৰী বৰ্ষাৰ লগতে ছমহীয়া কণমানীয়েতিও আহত হয় ঘটনা সন্দৰ্ভত নিৰ্যাতিতা মহিলাগৰাকীৰ মাতৃয়ে হাজো আৰক্ষী থানাত দাখিল কৰিছে এজাহাৰ দুবছর হল মোর বিয়া হবা এ ছোৱালী মোর শাহুমাই মোক এই দুবছরের পর বহুত ব্যবহার করেছে কারণ মই বহুত সহ্য করে আসিল যেতিয়া মোর ছোৱালীজনী হল ছোৱালীজনী মোর যেতিয়া ঘর সোমাইছে তেতিয়ার পর মোর শাহুমাই কয় মোর বেমার অমুক ভুক তেতিয়ার পর এক বছর হল মোর ছোৱালীজনীর আজিকালে মোর ছোৱালীজনীর মুখ চোয়া নাই মোক শাহুমাই গরম পানি ঢালি দিছে মোর এই বাচ্চা তোমার হাতত লই আছো বাচ্চাটোর গাত নপরি মুতাতে পড়লে কিহর কারণে মানে মোক যৌতুকর কথাও কয় মাঝে সোমাই ফেয়ান আনিছে ফ্রিজ আনিছে তোমার ভাই মায়ে কি দিছে সেইবিলাক মোক তাৰমানে দন করা বুলি কয় থাকে ইফালে বৰষাৰ মাতৃৰ এজাহাৰৰ ভিত্তিতেই আৰক্ষীয়ে কৰায়ত্ব কৰিছে অভিযুক্ত হাবিত্ৰী দাসক মনাহকুছিৰ পুৰাণবাৰীৰ স্থানীয় মহিলাসকলে অভিযুক্ত হাবিত্ৰী দাসক কঠোৰ শাস্তি বিহিবলৈ দাবী তুলিছে হাজো আৰক্ষীক ধীৰাজ দাসৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট